হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 7 দিনের মধ্যে কিভাবে আপনি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন। তার কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করলে আপনার 7 দিনের মধ্যে কিন্তু জবা গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে ডালটি, এটি আমি 7 দিনের মধ্যে চারা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে এর শিকড়, মানে এটিকে ডালটি বের করে এর রেজাল্টও দেখিয়ে দেবো, আর কিভাবে বসিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে 7 দিনের মধ্যে সহজেই ফ্রিতে একটি জবা গাছ আপনি তৈরি করতে পারেন। কোনো রকম কোনো পয়সা খরচ করতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়ে কিংবা আপনার বাগানের জিনিস দিয়ে কিন্তু এগুলো আপনি তৈরি করতে পারেন। এরকম একটি ডাল যখন আপনি চারা তৈরি হয়ে যাবে, তারপরে সেটা কিভাবে প্রতিস্থাপন করবে সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম একটি টব নেবেন, ছোট সাইজের টব নেবেন। যদি আপনার কাছে 4-5 ইঞ্চি টব থাকে তো ভালো, না হলে 8 ইঞ্চি টব নেবেন, তার থেকে বড় সাইজের টব নেবেন না। আর যদি 8 ইঞ্চি টব নেন তাহলে একটু মাটি কম করে ভরবেন। আর এই যে মাটিটা আমি তৈরি করেছিলাম, এর মধ্যে ছিল মাটি, বালি আর ছিল গোবর সার, পাতা পচা সার, এইসব দেওয়া ছিল, আর একটু হাড়গুড়ো দিয়ে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে নিম খোলা দেওয়া আছে। পুরো মাটিটা ঝুরঝুরে তৈরি করে নিয়েছি। এবার আমি দেখুন এটাকে বসাবো ড্রেনেজ হোলের ওপরে। আগে একটি টব ভাঙা এরকম দিয়ে নিতে হবে, এরপরে এর উপরে খানিকটা বালি দিয়ে নিতে হবে। আর আপনার কাছে যদি বালি না থাকে তাহলে আপনার কাছে ছোট ছোট যে টব ভাঙা, একটু বেশি করে নিচটা বিছিয়ে দেবেন, যাতে আপনার মাটিতে আর কি জল না বেড়ে থাকে, কোনো রকম জল সহজেই বেরিয়ে যায়, সেইভাবে আপনি টবটার মাটি সবসময় পূর্ণ করুন। এরপর এইভাবে মাটি দিয়ে এবার আমি ডালটাকে বের করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখুন এরকম শিকড় হয়েছে, শিকড় আর একটু হয়েছিল যেগুলো ছিঁড়ে গেছে। আর 7 দিনে কিন্তু এর থেকে বেশি শিকড় আপনার হবে না, এরকমই শিকড় হবে 7 দিনের মধ্যে আপনার এরকমই শিকড় হবে। কিভাবে হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিছু টিপস আছে, সেগুলোই ফলো করলে আপনারও 7 দিনের মধ্যে এরকম একটি চারা তৈরি করে যাবে। দেখুন শিকড়গুলো ছিঁড়ে গেছে বের করতে গিয়ে। এবার এটাকে আমার এইভাবে মাটি দিয়ে শক্ত করে বসিয়ে দিতে হবে। আর যখন এরকম আপনি চারা আপনি বসাবেন, আপনি মাটিটা সবসময় চেপে চেপে দেবেন, যাতে এটা কোনো রকম নাড়াচাড়া না হয়। জল দিতে গিয়ে দেখলো কাত হয়ে গেল, তাহলে কিন্তু আপনার এই চারাটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এমনভাবে বসাবেন যাতে কোনো মতে এটি কাত না হয় কিংবা নাড়াচাড়া, গোড়ায় নাড়াচাড়া না পায়। এবার এটাকে জল দিয়ে এইভাবে রেখে দিতে হবে। এবার আমি প্রথম টিপসে আসি। প্রথমেই যখন আপনি এর ডালটি সিলেক্ট করবেন, অবশ্যই এরকম ম্যাচিউর ডাল সিলেক্ট করবেন। দেখুন এর যে ডালটা, ডালের গা দিয়ে এরকম থাকবে, যেখান দিয়ে কিন্তু শিকড় অতি সহজেই বেরোবে। এরকম একটি ডাল আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার অতি সহজেই একটি চারা তৈরি হবে। এরপরে আসি আমি এর মিডিয়া। এর কি মিডিয়া নেবেন, এর সবসময় বালি কিংবা কোকোপিট নেবেন, যার মধ্যে শিকড় সহজেই বেরোয়। আর এরকম দেখুন ম্যাচিউর ডাল নেবেন। আর দেখুন এরকম কেটে নিতে হবে নিচে। আর এর ডালের গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান দিয়ে শিকড় বেরোনোর রাস্তাগুলো কিন্তু হয়েই থাকে। এবার এইভাবে এর বালি নিয়ে কিংবা কোকোপিট নিয়ে তার মধ্যে আপনি চারাটি বসিয়ে দেবেন। এবার আমি অ্যালোভেরা পাতার যে জেল, সেটা দিয়ে কিন্তু এই চারাটা আমি তৈরি করে ফেলেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। আপনিও এইভাবেই কিন্তু আপনি একটি চারা তৈরি করে